মর্নিং বন্ধুরা, ঘুম থেকে উঠে পড়েছি, মুখ ধোয়া হয়ে গেছে। তো চলো আজকে সারাদিন কি করব না করবো, আজকে দিনটা এখান থেকে স্টার্ট করলাম। আমরা ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। মামামের কালকে এক্সাম শেষ হবে, শেষ হবে না মানে পিটি লেখা পরীক্ষা শেষ হবে কালকে মামামের, আর পিটি আর আর্ট অ্যান্ড ক্রাফ্টটা বাকি থাকবে, তাই তো মামাম? কি মজা করবো, লিখবো না মামাম, কি মজা লিখবেন, আজকে দিনটা লিখবে, আবার দুদিন ছুটি পাবে, ও লিখবে না। চলো কি করে মামা মামি, যদি জুতো নিয়ে আসতাম জুতো ফোন করে বলে দিই। দেখো এখানে পেঁয়াজ আর টমেটো আমি দিয়ে দিয়েছি, ভাজবে। আর এখানে বৌদি সব ভেজে রেখেছে তেলাপিয়া মাছ। আর এখানে দেখো ভোলা মাছ করেছে দাদা, তেলাপিয়া মাছ খায় না, এটা তো ভোলা মাছ করেছে, আবার বড় ভোলা। বল কেউ করেনি এরকম, আমি মনে করছি টেন লিটল ফিঙ্গার্স এন্ড টেন লিটল টো, টু লিটল চিয়ার এন্ড ওয়ান লিটল নোজ, টু লিটল আইস দ্য সাইন সো ব্রাইট, ওয়ান লিটল মাউথ মাই মাদার কিস গুড নাইট। গুড 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 গুড। ওটা দামিটাই তো হয়েছে তো, এটা এদিকে হয়েছে, হ্যাঁ অনেক বড় ওটা, ও অনেক বড় ওটা, কিন্তু অনেক বড় লম্বায় অনেকটা বড়। এবার চওড়াটা দেখি, চাদর ভাল লাগছে কালারটা খুব সুন্দর লাগছে। ভালো লাগছে কালারটা, টকটক করছে, টকটক করছে রে বনু, বনু টকটক করছে, বাই বনু। মামার জন্য তিনটে প্যান্ট নিলাম, মামামের বোতল নিতে হবে, ওয়াটার বোতল, তারপরে হচ্ছে সব কিছু নিতে হবে। দেখিস দাঁড়া দাঁড়া, দেখুন বাড়ি যাওয়ার পর চল দাদি, চ পাপা চলে, ঠিক আছে ব্যান্ডটা এরকম করছিস কেন মামা? ইভিনিং টাইমে টিফিন চলে এসছে, কটা দিয়েছে এখন? ইভিনিং টাইম, মামামের খাওয়া হয়ে গেল, মামামে দিয়েও খেলো মোগলাই, মোগলাই পরোটা। তা চলো এখন আবার বোনের বাড়ি যাবো, মামামেকে একটুখানি স্যার এই মতন পড়িয়ে গেলো, তা মামামকে একটু রেস্ট দেবো এক ঘন্টার জন্য, যাচ্ছি বোনের বাড়িতে, এক ঘন্টা পর এসে আবার মামামকে পড়তে বসাবো। হ্যাঁ চলো, কি কাকি ইংলিশ বাবা, রিটেন পরীক্ষা ইংলিশ কালকে, বলছো পড়তে বসবে না, অবস্থাটা দেখো তোমরা। কালকে বলছি স্যার আর স্যারকে আর আসতে না, এখন দুদিন ছুটি দেবো মামামকে, যেহেতু কালকে লেখা পরীক্ষাগুলো শেষ হয়ে যাবে, আসলে লেখা মুখে, আর এখন হাতের কাজ আর হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট আর হচ্ছে তোমার পিটি এইসব রয়েছে, তার জন্য স্যারকে না করে দেবো এক সপ্তাহ।
সস দিতে লাগবে না, শুধু স্যালাড দিলেই হবে। তুই এসিটা চালিয়ে কাজ কর, যা। চাহা থা তুঝকো চাউঙ্গি হর গম। আমরা চলে এসেছি, চলে এসেছি, চলে এসেছি, আমরা আদির কাছে চলে এসেছি। আদি কিছু বলো। আদি 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 আজকে আমার বোন অনেক শাড়ি তুলেছে, মার্কেটে গেছিল। টিভিটা আসতে দে একটুখানি, বিছনার চাদর বালি। ঠাকুরের জন্য আমার বৌদি শাড়ি কিনছে, দেখো কি সুন্দর, লাল টকটকে একদম। সত্যি ঠাকুর মশাই তো পড়ো, শাড়িটা খুব সুন্দর লাগবে, শাড়িটা পরলেও খুব সুন্দর লাগবে। ঠাকুর মশার বউকে পুরো নতুন বউ লাগবে আমার কাছে সেটাই। চলো আমরা এখন বাড়ি যাই, টিভি চলবে, যাও ওদিকে যাও, যাও ওদিকে যাও, চলো এখন মামা বাড়ি গিয়ে পড়তে বসবে। দেখেছো দেখেছো, রঙ্গ বঙ্গ রঙ্গ বঙ্গ, দেখো অটো অটো দুটো যা, টাটা কালকে দেখা হবে, আবার কালকে থাকবো অনেকক্ষণ, টাটা। হাতে ছিপা খাবি সঙ্গে, জ্বালান জ্বালায় আদি আদি যা, টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। শাড়ি নিচো? হ্যাঁ, টিপেছি, টিপেছি তো দুই টেপ, এই এক টেপ, জি জি। হ্যাঁ পারি না গো, চলো। শুক্রিয়া শুক্রিয়া, মোড়ে মাথায় কত লোকজন, দেখো কতদিন পর দেখা, নতুন বউ নতুন বউ, আমার কেউ ধরবে না। Thank you.